যেহেতু আমার আজি ডিব্ৰুগড় জেলাত এস আই পি আর ডি আমার আজি একটা প্রশিক্ষণ কেন্দ্র আর অতিথিশালা আমি আজি উদ্বোধন করেছো। আমি নথু আনন্দিত এই যে আজি আমি প্রায় এবছর আগতে এটা কাম কাজ আমি আরম্ভ করেছিল আর এবছর ভিতরে এই কাম আজি সম্পূর্ণ হয়েছেগুলো। ইয়াত মূলগতভাবে যুক্ত আমার পি আর অর্থাৎ পঞ্চায়েতের যুক্ত জনপ্রতিনিধি বা আমার পঞ্চায়েত গ্রামোন্নয়ন বিভাগের যেহেতু প্রতি মাহে আমার বিভিন্ন প্রশিক্ষণ হয়ে থাকে আর সেই প্রশিক্ষণের কারণে প্রশিক্ষণ কেন্দ্রেলে আহিলে যাতে থাকি প্রশিক্ষণ লোক পড়ে তার কারণে আমি প্রশিক্ষণ কেন্দ্র চারি মহিলা আর দু মহিলা আমি অতিথি গৃহ আজি আনুষ্ঠানিক উদ্বোধন করেছো। মানে ভাবো যে পূর্বতে এনেকা আসে ইয়ারপা প্রশিক্ষণ লোবলে গুয়াহাটি যাব লাগিছিল। গতি এতিয়া আমি গুয়াহাটি যাওয়ার কোনো প্রয়োজন নাই, ডিব্রুগড় জেলায় হোক বা তিনিচুকীয়া জেলার বা দাঁতিকাষৰ জেলা সমূহের পর আমি ইয়াতে ট্রেনিং দিব পাৰিম। আর প্রতিদিনে আমি তেনেকুৱাকৈ প্রায় 100 গৰাকী আমার ব্যক্তিক প্রশিক্ষণ দিয়ার ইয়াতে সুবিধা আছে, থকা মেলা খোৱাৰ সুবিধা থাকিব। গতি এই ডিব্রুগড় জেলার যে অভাব আছে অভাবটা আজি আমি পূরণ করেছো।